তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো, সকলেরই শরীর সুস্থ রয়েছে। তোমাদের এক্সাম চলছে, শরীর সুস্থ রাখা অত্যন্ত জরুরি এখনকার মুহূর্তে, কারণ খুব মানে বৃষ্টি হচ্ছে পুরো মেদিনীপুর জুড়ে। হ্যাঁ, আমি তো থাকতেই পাচ্ছি না, আমি তোমাদের কথা ভাবছিলাম যে তোমরা কীভাবে এক্সাম দিচ্ছ। তোমরা একদিন ছুটি পেয়েছিলে, কিন্তু এত বৃষ্টি হয়েছিল, আমার নিজেরই ভালো লাগছে না। আমি তোমাদের প্রত্যেকের কথা ভাবছিলাম যে ছেলেরা কী করছে, অ্যাকচুয়ালি অনার্স পেপারে এক্সাম দিচ্ছে। তোমাদের যে অ্যাটমসফিয়ার একেবারে ডাম ওয়েদার, ওকে, সো পড়তে ভালো লাগবে না, এটা প্রত্যেকেরই হয়েছে। কিন্তু আমি বারে বারে বলেছিলাম যে তোমরা পড়ো কিন্তু, হ্যাঁ, কারণ এটা তোমাকে করতেই হবে, ভালো নাম্বারস পেতেই হবে। সো যাই হোক, তোমরা ভালো করে এক্সাম দিয়েছো। দেখো, সিসিএনএনের পেপার, তুমি কোয়েশ্চেন্স পেপার পেলে, আমি বলেছিলাম যে প্রত্যেকেরই অ্যান্সার তোমার মনে পড়ে যাবে পরীক্ষার সিচুয়েশানের আগে। যারা পড়েছো তাদের মনে হবে যে কিছুই মনে নেই, কিন্তু এক্সাম যদি কোয়েশ্চেনটা এমনই চলে আসে সিসিএনএনের মতো, তো তোমার প্রত্যেকটা অ্যান্সার তোমার হাতের নাগালে চলে আসবে। হ্যাঁ, সিসিএইটের পেপার অত্যন্ত তোমাকে ভাবিয়েছিল, তুমি যদি না টেক্সট পড়েছো, কিন্তু আমি আমার ব্যাচের ছেলেদেরকে টেক্সট পড়িয়েছিলাম। এখানেও তেমনি, আমি সত্যি কথা বলে রাখি, এখানটাতে CC9 থেকে আমি ওয়েটিং ফর গোডো লাইন বাই লাইন পড়িয়েছিলাম, রাইনোসোরস লাইন বাই লাইন পড়িয়েছিলাম, এবং ঘোষ সামারি করিয়ে দিয়েছিলাম, এবং সময় ছিল না বলে আমি গুডোমেন অফ সেরজন্স করাতে পারিনি, এটা একেবারে ট্রুথ, ওকে। কিন্তু তুমি যদি রাইনোসোরস থেকে বা ওয়েটিং ফর গোডো থেকে দুটো টেক্সট, আমি বলেছিলাম বেশি নয়, দুটো টেক্সট তুমি যদি পড়ো ভালো করে খুঁটিয়ে, তাহলে তোমার কিন্তু কোনো রকম ঝামেলা হবে না 2 and 5 থেকে। তেমনটাই হয়েছে, সাজেশানের কথা বলছি না, প্রত্যেকটাই লেগেছে, ওকে। সো আমি কোয়েশ্চেনটা দেখে নেব। তুলনামূলক CC9 পেপার খুব ইজি পেপার ছিল, ঠিক আছে। এই বর্ষাকালীন ওয়েদার আর CC9 এই কোয়েশ্চেন্স তোমাকে খুব এক্সাম হলে, এক্সাম টাইমে তোমাকে খুব আনন্দ দিয়েছে, এটাই আমি আশা করবো প্রত্যেকেরই যারা টাচে ছিলে একচু। হ্যাঁ, যদি টাফ হতো CC8-এর মতো তাহলে কিন্তু একটু সমস্যা থাকতো, তাই নয়। দেখো, সবার কাছেই ভগবান রয়েছে, তো তেমনটাই হয়েছে। CC9 পেপার কিন্তু খুব ইজি ছিল এবং প্রত্যেকেরই এক্সাম ভালো হয়েছে, আমাকে অনেক ব্যাচ থেকে জানিয়েছো। তোমরা কমেন্টে জানাতে পারো যে কেমন হয়েছে, আমি বারে বারে বলবো যেটা হয়ে গেছে হয়ে গেছে, যদি কারোর খারাপ হয়েছে সো হয়ে গেছে, তুমি ফার্স্ট ইজ ফার্স্ট, তুমি কখনোই সেটাকে প্রেজেন্টে নিয়ে আসতে পারো না বা পারবেও না, ইট ইজ ট্রুথ। তো তোমাকে CC9 পেপারটা ভালো করে দিতে হবে। সো দেখো, কোয়েশ্চেন্সগুলো আমি আলোচনা করে দিচ্ছি, আশা করি ভালো লাগবে। তোমরা দেখে নাও কী করেছো, দুদিন ছুটি পেয়েছো, তারপরে CC9 রয়েছে তোমাদের, সেটাকেও কিন্তু ভালো করে এক্সাম দিতে হবে। শুধুমাত্র অনার্স পেপার কেন, SSC পেপার, এভরিথিং তোমাকে ভালো করে দিতে হবে, কারণ SGPA স্কোরটা শুধুমাত্র মেজর পেপার নিয়ে বা অনার্স পেপার নিয়ে হয় না, পুরো পেপারটা জুড়ে হয়, যেটা কিন্তু তোমাকে ইউনিভার্সিটি, তুমি যখন অ্যাডমিশান নেবে, তোমাকে অনেকটা হেল্প করাবে। কারণ এন্ট্রান্স হয় ঠিকই আছে, কিন্তু পরবর্তীকালে যেটা লাগে তোমার মার্কস, ঠিক আছে, দুটো মিলিয়ে কিন্তু তোমার মেরিট লিস্ট আসে। সো সেচের জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু এক্সামটা ভালো করে দাও, মানে দূর দিক থেকে দেখে, মানে ফিউচারের কথা ভাবে। আদারওয়াইজ তুমি এই কলেজে ফার্স্ট হলে এই হলে এটা দরকার নেই, ওকে। তোমাকে ভালো জায়গায় যেতে হবে, ইউনিভার্সিটি থেকে MA করতে হবে, ওকে। কেন বিদ্যাসাগর থেকে, ক্যালকাটা রয়েছে, যাদবপুর রয়েছে, প্রেসিডেন্সি রয়েছে, এগুলো আমি বলে দেবো, গাইড করে দেবো। আদারওয়াইজ এখন পরীক্ষাতে ফোকাস করো, যেটা সেগুলোকে পেতে গেলে কিন্তু তোমাকে কিন্তু এই জায়গাগুলোতে নাম্বারটা ওঠাতে হবে, এটাই কিন্তু মূল কথা, ওকে। সো সেটা না হলে পরে আমি একদিন বলবো কী করবে। সো ফাইনালি আমি গ্রুপ A-তে চলে আসবো, যে 10টা কোয়েশ্চেন্স অ্যান্সার দিতে হয়। এখানে নতুন কোনো বলারই নেই, তোমরা ছোটোবেলা থেকেই পড়ে, মানে ফার্স্ট সেমিস্টার থেকেই দিয়ে এসছো। সো ফার্স্ট কোয়েশ্চেনটা এমনই ছিল, সো হোয়াট ইজ দ্য ডিজিজ ওয়াসওয়াল্ড সাফার ফ্রম ইনিপসেন্সেস গোড অ্যান্ড ঘোস্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য রুট অফ দ্য ডিজিজ। সো এটা কোয়েশ্চেন্স, এটাই সিফিলিস থেকে ভুগছিল তো, এবং তার বাবার কাছ থেকে এটা পেয়েছিলো, এটাই লিখলেই হবে, একটু বড়ো করে লিখতে পারো, বাট এটা লিখলে এটাই অ্যান্সার। হোয়াট ডাজ দ্য প্যাস্টার মেন্ডার রিপ্রেজেন্ট ইন দ্য ইপসেন্সেস প্লে ঘোস্ট, একদম বলেছিলাম আসবে তো এসছে। অ্যান্ড হোয়াই ডাজ মিসেস অ্যালবিংস প্ল্যান টু এস্টাবলিশ অ্যান্ড অরফানেজ, কেন, টু কমেমোরেট আর হাজব্যান্ড, তার হাজব্যান্ডকে স্মরণ করার জন্য। কিন্তু যা কিছু ঘোস্ট, যা কিছু খারাপ, তা কিছু কিন্তু টিকে থাকে না ভবিষ্যতে জন্য বা বর্তমানের জন্য, তার জন্য কিন্তু এটা ব্রান হয়ে গিয়েছিলো, এটাই সিম্বলিক্যালি তুমি একটু ডিল করতে পারো। সো দেন দেখো, হোয়েন ডাজ রেজিনা লিভস দ্য অ্যালবিংস হাউসহোল্ড, কখন ছেড়ে দিয়েছিল গিয়েছিলো, এটা খুব ইজি, যখন এই যে রেজিনা ডিসকভার দ্যাট সি অ্যান্ড হার, মানে সি অ্যান্ড কে বলো, ওয়াসওয়াল্ড অ্যালবিংস আর হাফ সিবলিংস, তারা বাদার অ্যান্ড সিস্টার, তখনই কিন্তু ও কিন্তু ছেড়ে দিয়ে গিয়েছিলো, এটাই লিখলে হবে। অ্যান্ড হোয়াই ডু দ্য গড ভিজিট দ্য সেট জোয়ান্স, এটা তোমরা যারা করেছো করতে পেরেছো। অ্যান্ড হাউ ডাজ দ্য সেন্টি রিওয়ার্ডেড বাই দ্য গডস, করেছো, আমি তো বললাম এটা আমাদের টাইমের ব্যাপারের জন্য করা যায়নি। সো আমি নেক্সট কোয়েশ্চেন্সগুলো দেখে নেব। সো দেখো, হোয়াট ইজ দ্য সিম্বলাইজড বাই দ্য ক্যারোট দ্যাট এস্টাগন ইটস, খুব ইজি কোয়েশ্চেন্স, পড়ানোর সময় বলেছিলাম। ডিসক্রাইব দ্য সেটিং অফ দ্য প্লে ওয়েটিং ফর গোডো, খুব ইজি কোয়েশ্চেন্স। অ্যান্ড হোয়াট ডাজ দ্য বয় মেসেঞ্জার টেল দ্য ভ্লাদিমির অ্যান্ড এস্টাগন, কী বলেছিল, আমি তো বারে বারে বলেছিলাম যে বয় এসেই বলেছিল, এ কী বলেছিল,
গড উইল নট কাম দ্যাট ডে, হি উইল কাম টুমোরো, এভাবে কিন্তু প্লেটা কিন্তু যে অ্যাবসার্ডিটির দিকে পৌঁছাচ্ছে, কিন্তু এই বয়ের যে মেসেজগুলো তারা কিন্তু ধীরে ধীরে বোরিং হচ্ছে, কিন্তু এটাই কিন্তু আমাদের অ্যাবসার্ডিটির মূল থট, এটা তোমাকে বলতে হবে। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাক্ট ওয়ান অফ ওয়েটিং ফর গোডো, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের যখন পড়িয়েছিলাম ব্যাচ থেকে যারা দেখছো বা যারা পড়েছো মনে করতে পারছো, যখন বয় এটা বলে চলে গেল যে গোডো উইল নট কাম দ্যাট ডে, হি উইল কাম টুমোরো, তখন কিন্তু এস্টাগন একটা কথা বলেছিল, ডু ইউ রিমেম্বার দ্য ডে আই থ্রিউ মাইসেলফ ইনটু দ্য রাইনোস, সে রাইনোস রিভারে ছুঁড়ে দিতে চাইছিল, সেটা ফ্রান্সে রয়েছে। দেন দেখো লাস্টের লাইন ছিল, ভ্লাদিমির এস্টাগন বলেছিল ওয়েল শ্যাল উই গো, তাহলে আমরা চলো চলে যাই। হ্যাঁ, ভ্লাদিমির কী রিপ্লাই দিয়েছিল বলো তো, ইয়াস লেটস গো, তাহলে চলো, কিন্তু দে ডোন্ট মুভ, তারা কিন্তু কেউ এগায়নি। সো দিস ইজ দ্য অ্যাবসার্ডিটি, ওকে, দিস ইজ দ্য হোল সিচুয়েশনস প্রিভেইলড ইন দ্য আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশনস হুইচ ইজ হেইল্ড অন 1939 থেকে 1945। সো এটাই তোমাকে সাজিয়ে গুজিয়ে লিখে দিয়ে চলে এলে হয়ে যাবে, দুটো নাম্বার রয়েছে, সো তুমি লিখলেই তুমি নাম্বার পেয়ে যাবে। অ্যান্ড হাউ ডাজ দ্য লজিসিয়ান ডিসক্রাইবস ফিয়ার ইন দ্য অ্যাকশন অফ দ্য রাইনোস, সো সিলোজিজমের যে কনসেপ্টটা ছিল ওটা এখানে লিখতে হবে, দু নাম্বারের জন্য হয়ে যাবে। অ্যান্ড হু ইন দ্য রাইনোসোরস ইজ ডিসক্রাইব অ্যাজ এ পার্সনস হু নোজ এভরিথিং, আন্ডারস্ট্যান্ড এভরিথিং, জাস্ট এভরিথিং, ইজ দ্য ডিসক্রিপশন কারেক্ট ফর হিম, ইজি কোয়েশ্চেন্স, এটা কে বলেছিল, এটা অ্যাক্ট টুতে রয়েছে, দেখবে অ্যাক্ট টুতে সেকেন্ড পাতাতে রয়েছে, আমি বলে দিচ্ছি, এটা বটার বলেছিল, ঠিক আছে, ও ছিল ফর্মাল মানে স্কুল মাস্টার ছিল, ও কিন্তু এটা বলেছিল, ও সব কিছু জানে, কিন্তু একেবারে ইজ দিস ডিসক্রিপশন কারেক্ট, একেবারে নয়, কোনো কারেক্ট নয়, কারণ বটার টার্ন টু দ্য রাইনো, হ্যাঁ, দ্য রেস্ট অফ দ্য প্লে দ্য রাইনোসোর্স, ও কিন্তু নিজের এক্সিস্টেন্স কিন্তু ধরে রাখতে পারেনি, তার জন্য এটা খুব ইজি কোয়েশ্চেন্স ছিল, রাইনোসোর্স থেকে তুমি যদি পড়েছো তো পারবে। হাউ ইজ দ্য ব্যারেঞ্জার ইন্ট্রোডিউস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে রাইনোসোর্স, ব্যারেঞ্জার কী কেমনভাবে ইন্ট্রোডিউস ছিল বিগিনিংয়ে, বিগিনিংয়ে কী ছিল বলো তো, জাস্ট লাইক দ্য, তোমরা যদি পড়েছো ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা দ্য ফ্লাই, যেভাবে বস এবং উডিফিল্ডকে রিপ্রেজেন্ট করা হয়েছিল, উডিফিল্ড, উডিফিল্ডের জাস্ট মতোই কিন্তু আমাদের এখানে ব্যারেঞ্জারকে কম্পেয়ারটা করা হয়েছিল, কারণ উডিফিল্ড ছিল ফেরিল অ্যান্ড উইক, আমার ব্যারেঞ্জারও ছিল কিন্তু ফিজিক্যালি ফেরিল অ্যান্ড উইক, বাট আমরা শেষের দিকে দেখব ও কিন্তু মেন্টালি ছিল স্ট্রং ছিল, ঠিক আছে, বুঝতে পেরেছো, উডিফিল্ডের মতো, ওকে, আর কিন্তু বস লাইক ক্যারেক্টার কিন্তু আমাদের কাছে জিন, এটা কিন্তু হয়ে যাচ্ছিল। তাহলে ব্যারেঞ্জারকে প্রথমে যখন ইন্ট্রোডিউস করানো হয়েছিল ও কিন্তু ডাঙ্কার ছিল, ওকে, ও চুল ঠুল ঠিকঠাক করে পরিপাটি করে ও কিন্তু রাখেনি, নিজে খুব ইজ সিম্পল লাইফস্টাইল লিড করতো, এই ফেরিল ছিল, উইক ছিল, জিন তাকে বলতো সবসময় যে তুমি নিজেকে একটু দেখো, না হলে ডেইজি তোমার দিকে এরকমভাবে তোমাকে ছেড়ে চলে যাবে, এইসব কথাগুলো হচ্ছিলো একটা দোকানে বসে, তখনই কিন্তু রাইনোসোরসটা এসেছিলো, তোমাকে এটাই মেনশনস করে দিতে পারলে তো রাইনোসোরসটাকে হয়ে যাবে, যারা টেক্সট পড়েছো খুব ইজি। দেন দেখো, দেন গ্রুপ বি থেকে, আচ্ছা গ্রুপ বি থেকে চারটে কোয়েশ্চেন এসছে, আচ্ছা দেখছি, হাউ ডাজ দ্য ইপসেন্সেস প্লে ঘোস্ট এইন্ট, আমি বলেছিলাম সাজেশান থেকে এটা আসছে, চলেও এসছে, কোনো রকম ইজি ছিল না, কে একজন আর ব্যাচে বলেছিল স্যার ঘোষ্ঠীর, মানে আপনি যখন বলেন যে প্রত্যেকটা বেশিরভাগ এই কোয়েশ্চেন্স কোনো ড্রামা এন্ড গুরুত্বপূর্ণ কেন, আমাকে এইরকম একটা কোয়েশ্চেন ছোড়া হয়েছিল ব্যাচ থেকে, আমি নামটা বলে যাচ্ছি, জাস্ট পরিমল বলে কেউ একজন হয়তো, ঠিক আছে, সো এই কোয়েশ্চেনটা দেখো এসছে, অ্যান্ড হোয়াই ডাজ সেন্টি অ্যাজিউম, আমি বললাম এটা আমি ছেড়ে দিয়েছিলাম, আমি এখানে বলবো না, বাট যারা করেছো তোমাদের শেয়ার করিয়েছিল তোমরা করতে পেরেছো। সো হোয়াট ইজ দ্য রিলেশনস বিটুইন দ্য পোজো অ্যান্ড লাকি, আচ্ছা পোজো অ্যান্ড লাকি ক্যারেক্টার আমি বলেছিলাম আসবে না, বাট এসছে, ফাইভ মার্কসের মতো কোনো ব্যাপার নেই, পোজো অ্যান্ড লাকি তুমি জাস্ট ডিল করাবে, পোজো কোন ন্যাশনালিটিকে বিলংস করাচ্ছে, লাকি কোনগুলোকে মেনশনস করাচ্ছে, কোন ন্যাশনালিটিকে, ওকে, চারটে ফিগার ছিল এস্টাগন, ভ্লাদিমির, পোজো অ্যান্ড লাকি, ওরা কিন্তু চারটা ন্যাশনালিটিকে ডিনোট করছিল, সেটা তোমাকে লিখতে হবে। আর পোজো অ্যান্ড লাকি ব্যাপারটা, পোজো দ্য মাস্টার অ্যান্ড দ্য স্লেভ রিলেশনস রয়েছে এখানটাতে, আর কী রয়েছে পরবর্তীকালে আমরা দেখবো, লাকি কিন্তু পোজোকে হ্যান্ডেল করছে, ওকে, কারণ পোজো ব্লাইন্ড হয়ে গিয়েছিলো, বুঝতে পেরেছো, তার দড়িটা শর্ট হয়ে গিয়েছিলো, এগুলো জাস্ট এভাবে তুমি যদি গুছিয়ে লিখে দিতে পারো মাস্টার স্লেভ রিলেশনশিপ, তো ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে, আর কিছুই নয়, সো এটা লিখে যাবে, পাঁচ নাম্বারে যখন দিয়েছে হয়ে যাবে। সো কমেন্ট, আচ্ছা যদি না লিখতেও পারো, সো কমেন্ট ক্রিটিক্যালি অন দ্য এনি টু সিম্বলস ইউজ ইন দ্য ওয়েটিং ফর গোডো, আমি সিম্বলটা লিখিয়েছিলাম এবং তোমাদের কাছে বলেও ছিলাম যে ইন কেমিস্ট্রি দ্য এইচ ইজ দ্য সিম্বল অফ দ্য হাইড্রোজেন অ্যান্ড ও ইজ দ্য সিম্বল অফ দ্য অক্সিজেন, সো ইন লিটারেচার ইজ টু মাচ ডিফারেন্ট ফ্রম দ্য কেমিস্ট্রি ওয়ার্ল্ড, ওকে, সো এভাবে তুমি ইন্ট্রোটা বিল্ড করে তুমি লিখে আসো না, সো তুমি অনার্সের নাম্বার পেয়ে যাবে।
সো দেন দেখো, সো হোয়াট অ্যাডভাইস ডাজ দ্য ডি জিন গিভস দ্য ব্যারেঞ্জার অ্যাবাউট দ্য স্পেন্ডিং দ্য ফ্রি টাইম কনস্ট্রাকটিভলি? ওকে, খুব ইজি কোয়েশ্চেন্স এটা রয়েছে রাইডোসোর্স থেকে। অ্যান্ড হুইজ এক্সাম্পল অফ দ্য সিলোজিজম ডাজ দ্য লজিসিয়ান্স অফার ইন দ্য অ্যাক্ট ওয়ান অ্যান্ড সিন ওয়ান অফ দ্য প্লে রাইনোসোর্স? সিলোজিজম বলে একটা কনসেপ্ট ছিল, আমি কিন্তু ব্যাচের ছেলেদেরকে রাইনোসোর্স থেকে যে ফাইভ মার্কসের কোয়েশ্চেন্সগুলো দশখানা প্রোভাইড করেছিলাম তার মধ্যে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন এসছে এবং সেখান থেকে দু মার্কও এসছে। সো এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইজি ছিল, আমি বলেছিলাম কোয়েশ্চেন্সগুলো খুব একটা ডিফিকাল্ট হয়নি। দেন গ্রুপ সিতে দেখো, এক্সামিন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সোশ্যাল এক্সপেকটেশনস অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল টেম্পারেট ইন দ্য ইবসেন্সেস ঘোস্ট। আমি দিইনি, সোসাইটি দেখেছিল রিফ্লেকশন থেকে। সো ছেড়ে দাও, অ্যালিনেশন টেকনিক যারা বলে করেছিল আমি বলেছিলাম তোমাদের লাস্ট রিভিশন থেকে, বলেছিলাম ওটা দেখে যাও এপিক থিয়েটার অ্যালিনেশন টেকনিক, সো হয়ে যাবে। সো যারা করেছো ঠিক আছে, এই সেটটা দেখে নিচ্ছি। সো ব্যাকেটস ইজ কল দ্য ওয়েটিং ফর গ্রোথ অফ ট্র্যাজিক কমেডি অ্যান্ড ডু ইউ এগ্রি উইথ দিস ক্লাসিফিকেশনস অফ দ্য প্লে অ্যান্ড গিভ দ্য রিজন অফ ইউর অ্যান্সার? সো এটা যে করেছো মানে ট্র্যাজিক কমেডি, তুমি যাই কোয়েশ্চেন্স করো না কেন এখান থেকে তুমি অনেকটা বেশি নাম্বার পাবে তুমি যদি তিন পাতা লিখে দিয়ে আসতে পেরেছো বা দু পাতা। কারণ আমি বলেছিলাম আমাদের ছেলেদেরকে বা সবাইকে বলেছিলাম যে ওয়েটিং ফর গ্রোথ থেকে তুমি যদি টাচ না করো তাহলে কিন্তু তুমি ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা যে সেমিনারে যাই বা অ্যাটেন্ড করি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বা কলেজগুলোতে, সো সেখানে কিন্তু আমাদের স্যামুয়েল বেকেটকে নিয়ে বা অ্যাবসার্ডিটিকে নিয়ে বা মডার্নিটিকে নিয়ে কিন্তু টু মাচ ডিসকাশন চলে, ঠিক আছে? সো সেখান থেকে কিন্তু আমাদের ওয়েটিং ফর গোডও উঠে আসে। সো সেদিক থেকে ট্র্যাজিক কমেডি যারা লিখেছে ওয়েটিং ফর গোডো থেকে, তারা কিন্তু প্রফেসরের কাছ থেকে যারা খাতা দেখবেন তুমি এক্সট্রা ফ্লেভার পাবে। আমি বলে রাখলাম যারা টাচ করেছো তাদের তোমরা এক্সট্রা বেনিফিট রয়েছে এখান থেকে। সো টু মাস ইজি কোয়েশ্চেন ছিল ট্র্যাজিক কমেডি, আমি বলেও ছিলাম সাজেশনে এটা এসছেও। সো কনসিডার রাইনোসোর অ্যাজ এ পলিটিক্যাল অ্যালিগরি, সো এটা এসছে, আমি বলেও ছিলাম পলিটিক্যাল অ্যালিগরি। সো তোমাকে কিন্তু লিখতে হবে পলিটিক্যাল অ্যালিগরি কেমন লিখতে হবে বলে দিচ্ছি আমি। সো তোমাকে শুধুমাত্র যদি তুমি হিটলারকে দেখাবে মুসোলিনিকে দেখাবে এমনটা হবে না। আমি বলেছিলাম দুটো টাইম লাইনকে কভার করছিল ও, আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যেটা ঘটে গিয়েছিলো 1914 থেকে 1918, এরপর থেকে যে রাইজ অফ দ্য হিটলার ইন জার্মানি, সো অ্যাবলিশ দ্য ভাইমার প্রজাতন্ত্র, ওকে, সো দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, ওকে, ছিল যে ও পুরো জার্মানি জুড়ে যে ভাইমার প্রজাতন্ত্রকে কীভাবে হটিয়ে ও বিভিন্ন রকমভাবে কথা বলে ইউথ জেনারেশনসকে ইন্সপায়ার করে যে এসেছিলো, দেন তারপরে কীভাবে ও জুডিশিয়ারি কী বলবো ভুলে যাচ্ছি, যে প্রত্যেকটা সিস্টেমসগুলোকে হাতে নিয়ে একেবারে ডিক্টেটারশিপ চালিয়েছিল, এটা যেমন লিখতে হবে তেমনভাবে আপনার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশান 1939 থেকে 1945 পরবর্তীকালে যে ঠান্ডা লড়াই বিরাজ করছিল বিটুইন দ্য টু পাওয়ারফুল কান্ট্রি, ওয়ান ইজ দ্য ইউএসএ আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অ্যান্ড আনাদার ইজ দ্য ইউএসএসআর রাশিয়া, এদিকটা তোমাকে বলতে হবে। এবং তুমি যদি তুলে দিতেও পারো যে আমাদের যে ইউক্রেন সমস্যা যে হয়েছিলো যে ঠান্ডা লড়াই, সো তুমি এটাও লিখতে পারো। এইভাবে কিন্তু টাইম লাইন তোমাকে মেনশনস করাতে হবে। আমি কিন্তু নোটটা তোমাদের সুবিধার জন্য আমি ইউটিউবে কিন্তু দিয়েছিলাম, আমি জানি রাইনোসোরস থেকে আমি কলেজ স্ট্রিট পর্যন্ত গিয়েছিলাম, সো সেখানে কিন্তু খুব একটা ভালো বই পাইনি আমি। সো দেন আমি মেদিনীপুরও গিয়েছিলাম, মেদিনীপুরে গিয়েছিলাম মানে প্রত্যেক বাড়ি যাওয়া হয়, খুব কাছেরই ব্যাপার। সো সেখানে আমি বলে দিচ্ছি মল্লিক পুস্তকালয় ছিল ওখানটাতে, আমি সেখানে বলেছিলাম, সো ওখান থেকেও বইটা পাইনি আমি, কিন্তু জার্নাল থেকে বিভিন্ন যিনারা পিএইচডি করছিলেন সো সেখান থেকে কিন্তু আমি লিখেছিলাম। তোমরা দেখবো নোটসটা দেখবে, সো নোটসটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে লেখা আছে, তুমি যদি সেটা লিখে দিয়ে আসতে পেরেছো ভালো হয়েছে। সো বাই দ্য বাই যাই হোক ছেড়ে দাও, তুমি যদি পুরোটা লিখে দিয়ে আসতে পেরেছো সো তাহলে কিন্তু কোয়েশ্চেন্স পেপার তেমন কোনো ডিফিকাল্ট নয়, তোমরা লিখে দিয়ে আসতে পেরেছো। আর CC9 10-এর জন্য প্রিপারেশন নাও, কী বলবো আর সবারই এক্সাম ভালো হচ্ছে CC9 পেপার দেখে আমার, আমি অত্যন্ত খুব আমার ভালো লেগেছে কারণ পেপারটা সবার জন্য করা হয়েছে। CC8 পেপার কিন্তু সবার জন্য ছিল না, এটা তোমাকে মানতেই হবে, কারণ CC8 পেপার টু মাচ ডিফিকাল্ট ছিল যারা টেক্সট পড়েনি, এদিক থেকে CC9 পেপার অত্যন্ত সোজা ছিল। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ওয়ান সেকেন্ড আমি বলে দিলাম, ভালো করে পড়ো, আর কিছু বলারই নেই তোমাদেরকে, ভালো থেকো।